সাজেক ভেলি। বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। দর্শক, কোজি এক্সপ্রেস চ্যানেলের আজকের পর্বে সাজেক ভেলি নিয়ে থাকছে সকল তথ্য। রাঙামাটি জেলার ভাগাইনছড়ির উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। নয়নাভিরাম অরণ্যভূমির পথ আর এক পাহাড়ের সাথে আরেক পাহাড়ের বন্ধনে সৃষ্ট পথ দিয়ে ছুটে চলা আর মেঘের আনাগোনায় পথ কখন যে শেষ হয়ে যায় তার টেরই পাওয়া যায় না। পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা পিচ ডালা পথ, সেই পথে বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উঁকি দিয়ে উঠেছে। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজের মোড়, প্রকৃত ও নীল আকাশ, পাহাড় ও মেঘের অপরূপ মিলনে জন্মে বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। আর ঘাগড়াছড়ি থেকে প্রায় 67 কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান। সাজেক যেতে হলে ঘাগড়াছড়ির সদর থেকে যাদের গাড়ি করে ঘণ্টা তিনেকের পথ, পাহাড়ে এই পথে ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত নাড়তে দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ের সবুজ অরণ্য যেন তাদের সৌন্দর্য দিয়ে আকর্ষণ করে। সাজেকের রূপ আসলে তুলনা করা হয় না, সারা বছরই বর্ণিল সাজেক সেজে থাকে সাজেক। বছরের যে কোনো সময় আপনি চাইলে সাজেক ভ্রমণ করতে পারবেন, তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি, তাই এই সময়টাই সাজেক ভ্রমণের সবচেয়ে ভালো সময়। চারপাশে মনোরম পাহাড় সারি, সাদা তুলোর মতো মেঘের ভেলি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির তিন রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা খুব গরম অনুভূতি হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন, কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রকৃতি নিঃসর্গ আর তুলোর মতো, মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলক পাড়া রুসেন জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাক পাহাড় থেকেই কর্ণফুলি নদীর উৎপত্তি স্থল। ভারতের লুসেন পাহাড় দেখা যায়, চাইলে রুইলুন পাহাড় থেকে 3 ঘন্টা ট্রেনে চড়ে ঝর্ণা দেখে আসতে পারবেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈষা ঝর্ণা বা সিকাম তৈষা ঝর্ণা নামে পরিচিত। দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো, সময় গড়ায় তবু সাজেক পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না, মেঘের খেলা আর সূর্যের আলোর মেলা এই সময়ে বসে। এই জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে, যেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকালে কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্তের রঙিন রূপ আপনাকে হিমোহিত করবে। আর সন্ধ্যার পর আকাশে কোটি কোটি তারার মেলা, আপনার প্রাণ জুড়ে দিবে নিমিষেই। আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্কওয়ে বা ছায়াপথে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।